আমন্ত্রণ জানাচ্ছি গ্রিন আমরা বিজ্ঞানের যে চ্যাপ্টারটা আলোচনা করব আমরা যে বিষয়টা করবো তা হচ্ছে এই অধ্যায়টা আমাদের কি উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য তো বাহ্যিক বলতে আমরা কি বুঝি আমরা যে কোনো কিছু চিন্তা করি উদ্ভিদ প্রাণী যে কোনো কিছু চিন্তা করি তাহলে আমাদের দুই ধরনের আসলে স্ট্রাকচার থাকে একটা হচ্ছে ইন্টারনাল স্ট্রাকচার আর একটা হচ্ছে গিয়া এক্সটার্নাল স্ট্রাকচার তো ইন্টারনাল বিষয়গুলো যেমন যদি আমরা আমাদের মানুষের ক্ষেত্রে চিন্তা করি তো ইন্টারনাল বিষয়টা যদি আমরা চিন্তা করি আমাদের দেহ কি কি নিয়ে গঠিত যেমন আমাদের বিভিন্ন বন্স আছে আই মিন হার তারপর আমরা যদি চিন্তা করি আমাদের লিভার তারপর হচ্ছে বৃক্ষ তো এ ধরনের অসংখ্য অসংখ্য পার্টস আছে আমাদের দেহে চোখ নাক মুখ কান ভিতরে ক্ষুদ্রান্ত বৃহদান্ত পাকস্থলী এ ধরনের অসংখ্য অসংখ্য পার্টস আছে আমাদের দেহে তেমনি যদি আমরা দেখি একটা বিষয় সেটা হচ্ছে একটা উদ্ভিদের ক্ষেত্রেও উদ্ভিদের দেহের দেহ অভ্যন্তরে দেহের ভিতরে বিভিন্ন পার্টস থাকে কিন্তু আমরা এই ক্ষেত্রে যেটা আলোচনা করব তা হচ্ছে উদ্ভিদের বাহ্যিক স্ট্রাকচার তো একটা উদ্ভিদের বাইরের দেহের বাইরে যে যে অংশগুলো থাকে আমরা এই অংশগুলো যেগুলো দেখতে পাই এই অংশগুলো নিয়ে আজকে আলোচনা করব তো আলোচনা করতে গিয়ে আমরা প্রধান প্রথম যে স্ট্রাকচারটা পাই তা হচ্ছে আমাদের বইয়ে পার্ট ওয়ানে তা হচ্ছে মূল তো সবার আগে জানতে হবে আমাদের মূল কি মূল কি একটা উদ্ভিদ যে মাটির উপরে দাঁড়িয়ে থাকে তো এটা এমনি এমনি দাঁড়িয়ে থাকে না এটা কোনো একটা অবলম্বনের মাধ্যমে মাটিটাকে আঁকড়ে ধরে দাঁড়িয়ে থাকে যে অবলম্বনটার মাধ্যমে এই উদ্ভিদ মাটিকে আঁকড়ে ধরে দাঁড়িয়ে থাকে এগুলোকে আমরা মূলত মূল বলবো তো এখানে বলেছে আমাদের প্রথম যে টপিকটা সেখানে বলেছে প্রধান মূল তো মূল সম্বন্ধে পড়তে গিয়ে আমরা মূলের প্রকারভেদটা শুধু একটু মনে করব। যেটা আমরা ক্লাস সিক্সে এ পড়েছিলাম মূল হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে হচ্ছে আর একটা হচ্ছে অস্থানিক অস্থানিক তো স্থানিক আর অস্থানিক মূলটা সম্বন্ধে আমরা জানবো জানব তো আমরা যেটা হবে সেটা কি স্থানিক মূলটা কি স্থানিক মূলটা হচ্ছে ভ্রণ মূল বড় হয়ে যদি মাটির নিচে সরাসরি প্রবেশ করে তো এই মূলটা হচ্ছে স্থানিক মূল আর অস্থানিক মূলটা কি অস্থানিক মূল হচ্ছে এটা ভ্রূণ মূল থেকে তৈরি হয় না বা সৃষ্টি হয় না এটা হয় কি এটা দেহের বিভিন্ন উদ্ভিদ দেহের বিভিন্ন অঙ্গ থেকে উৎপন্ন হয় অস্থানিক মূলটা তো শুরুতেই আমরা যে কাজটা করব। তা হচ্ছে প্রধান মূল দিয়ে আমরা একটু আলোচনা করব তো প্রধান মূলটা রূপান্তর আমরা আর একটা বিষয় শুনি যে কোনো কিছু রূপান্তর হলে সেটা রূপান্তর যেমন দেখা গেল যে একটা স্বর্ণের যদি আমরা একটা স্বর্ণের পাত চিন্তা করি তো এই স্বর্ণের পাত যদি আমার কাছে থাকে আমরা এটা দিয়ে কি করবো এটা তো আমাদের মানে কোনো কাজে আসবে না কিন্তু এই স্বর্ণের পাত যদি আমরা পর্যায়ক্রমে এটাকে রূপান্তরিত করি রূপান্তরিত করি বলতে নতুন রূপে রূপ দেই সেক্ষেত্রে আমরা এই স্বর্ণের পাতকে কি করি যে হতে পারে যে বিভিন্ন ধরনের অর্নামেন্টস মেয়েদের থাকে আমি খুব বেশি অভ্যস্ত না যেমন ওই হাতের বালা কিংবা গলার হার এই জাতীয় বিষয়গুলো যদি চিন্তা করি এই ধরনের রূপান্তর করে নতুন কিছুতে রূপ দেওয়া হয় কেন রূপ দেয়া হয় উপকারের জন্য তেমনি আমরা যদি চিন্তা করি যে প্রধান মূল প্রধান মূল উদ্ভিদের রূপান্তরিত হয় আমাদের প্রাণীকূলের ভালোর জন্য যদিও এটা উদ্ভিদের স্ট্রাকচার উদ্ভিদের ক্ষেত্রে হয় তারপরে এগুলা হয় আমাদের জন্য প্রাণীদের জন্য যেটা উদ্ভিদেরও কাজে লাগে কিন্তু আমাদের প্রাণীরও আমরা বিভিন্নভাবে ভাবে এগুলো ব্যবহার করে থাকি তো এক্ষেত্রে আমরা আমরা প্রধান মূলের যদি রূপান্তর আলোচনা করি তো চার ধরনের রূপান্তর হয় প্রধান মূলের একটা হচ্ছে মূলাকৃতি একটা হচ্ছে গাজর আকৃতি একটা হচ্ছে শালগমাকৃতি আর একটা হচ্ছে কন্দাকৃতি তো প্রধান মূলের মূলাকৃতিটা নিয়ে যদি আমরা আলোচনা করি তো এক্ষেত্রে কি হয় মূলাকৃতি মূলাকৃতি রূপান্তরের ক্ষেত্রে যেটা হয় এটা হচ্ছে একটা উদ্ভিদের প্রধান মূল প্রধান যে মূলটা থাকে এই প্রধান মূলটা মোটা এবং রসালো হয় মোটা এবং রসালো হয়ে কি করে মূলাকৃতি মূলের সৃষ্টি করে আমরা যদি পরেরটা দেখি গাজর আকৃতি গাজর আকৃতি মূলটার ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি গাজর আকৃতির মূলটা কেমন গাজর আকৃতির মূলটা হচ্ছে এটা হচ্ছে প্রধান মূলটার উপরের দিকে মোটা এবং পর্যায়ক্রমে চিকন হয়ে আসতে থাকে এ ধরনের মূলের রূপান্তরকে আমরা বলবো গাজর আকৃতি মূল এবারে যদি আমরা আলোচনা করি শাল গমাকৃতি শাল আকৃতি মূলটা যদি আমরা চিন্তা করি তাহলে এটা হয় কি এই প্রধান মূলটা খাদ্য সঞ্চয়ের জন্য গোলাকার এবং নিচের অংশটা হঠাৎ করে চিকন হয়ে আসতে শুরু করে করে কি যে একটা মূল এই মূলটা এরকম গোলাকার হয়ে যায় গোলাকার হয় খাদ্য সঞ্চয়ের ফলে এবং গোলাকার এবং গোলাকার হয় যা মোটা এবং রসালো হয় এবং হুট করে নিচের অংশটা হঠাৎ করেই এরকম চিকন হয়ে আসতে শুরু করে চিকন হয়ে যায় তো এই ধরনের মূলের ক্ষেত্রে আমরা যেটা দেখব সেটা কি এই ধরনের মূলটাকে আমরা কি বলবো এই ধরনের মূলটাকে আমরা বলবো গাজর আকৃ সরি শালগমাকৃতী মূল তো শালগমাকৃতি মূলটা কি হয় প্রধান মূলটা খাদ্য সঞ্চয় করে মোটা এবং গোলাকার হয় এবং হঠাৎ করে নিচের অংশ সরু হয়ে যায় এটার উদাহরণ হিসেবেও আমরা যেটা ইউজ করতে পারি সেটা হচ্ছে শালগম এবারে আমরা এই যে বিষয়টা চিন্তা করব এটা হচ্ছে কন্দাকৃতি মূল তো কন্দাকৃতি মূলটা যদি আমরা চিন্তা করি এখানে প্রধান মূলটা হয় কি প্রধান মূলটা অনিয়মিতভাবে মোটা এবং সরু হয় অনিয়মিতভাবে খাদ্য সঞ্চয় করে বিভিন্ন মানে আকার ধারণ করে শেপ ধারণ করে এটা হতে পারে কি একটা মূল মোটা অবস্থা থেকে চিকন চিকন থেকে হুট করে আবার মোটা এবং আঁকা বাঁকা ধরনের বিভিন্ন একটা শেপ গঠন করতে পারে যেটা হবে কি অনিয়মিত অনিয়মিত যে মূলটা আমরা পাই এই অনিয়মিত মূলটা আমাদের হয় কি কন্দাকৃতি তো মূলার ক্ষেত্রে আমরা কি দেখলাম মূলার ক্ষেত্রে দেখলাম যে আমরা মূলা সম্বন্ধে জানি আর তোমরা যারা আমার স্টুডেন্ট শুরু থেকে আছো তোমরা খুব ভালোভাবে জানো যে আমার চিত্রকর্ম একেবারেই বিশ্রী তো যদি আমরা মূলা আঁকাই তাহলে রকম হবে একটা মূলা এরকম খাদ্য সঞ্চয় করে ঠিক এরকম একটা শেপ গঠন করে শেপ গঠন করে তারপর যদি আমরা একটু গাজরের ক্ষেত্রে চিন্তা করি গাজরটা হয় কি গাজরটা মোটা থেকে পর্যায়ক্রমে চিকন হয়ে আসে নিচের দিকটা চিকন হয়ে গঠন করে চিকন শেপ গঠন করে আর শালগমাকৃতিটা হয় কি শাল গমাকৃতিটা খাদ্য সঞ্চয়ের ফলে গোলাকার হয় মোটা হয় এবং নিচের দিকটা হঠাৎ করে সরু হয়ে আসে আর কন্দাকৃতিটা কি হয় কন্দাকৃতিটা অনিয়মিতভাবে মোটা হয় তো এটা হলো গেল আমাদের প্রধান মূলের রূপান্তর নিয়ে আমরা আলোচনা করলাম তো এবারে আমরা কিছু আলোচনা করব তা হচ্ছে অস্থানিক মূলের রূপান্তর নিয়ে তো অস্থানিক মূলটা সম্বন্ধে আমরা অলমোস্ট আলোচনা করে ফেলেছি যে অস্থানিক মূলটা কি অস্থানিক মূলটা হচ্ছে এটা কোনো ভ্রূণ মূল থেকে সৃষ্টি হয় না এটা দেহের বিভিন্ন অংশ থেকে উৎপন্ন হয় যে মূলটা ওই মূলটাকে আমরা বলি অস্থানিক মূল তো তোমাদের শুরুতেই যে বিষয়টা আছে আমরা আমি তোমাদের দেখো একটু আমি তোমাদের কোশ্চেন এখানে কয়েকটা লিখে রেখেছি তোমরা এই কোশ্চেন তোমাদের টেক্সট বুকেও তোমরা পাবে এবং তোমাদের একটা সহায়ক বইয়ে যদি বলি তোমরা সহায়ক বইও পাবে তো এখানে প্রথম কোশ্চেনটা হচ্ছে গুচ্ছিত কন্দমূল কি ব্যাখ্যা করো এক্ষেত্রে তোমাদের পেজ নাম্বার পেজ নাম্বার টোয়েন্টি ফোরে প্রথম যে টপিকটা আসে এখানেই আসে হচ্ছে তোমার গুচ্ছিত কন্দমূল তো তোমরা এখান থেকে একটু গুচ্ছিত কন্দমূলটা পড়ে ফেলবে তো এখান থেকে যে বিষয়টা করতে হবে আমরা এটা প্রশ্নের জন্য এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আমরা বইটা থেকে সরাসরি এটা পড়ে ফেলতে পারবো এখন পরবর্তী যে প্রশ্নটা আমাদের আছে যান্ত্রিক ভারসাম্য রক্ষায় মূলে রূপান্তর আলোচনা করো আসলে যান্ত্রিক ভারসম্য বলতে আমরা কি বুঝি যান্ত্রিক ভারসাম্য হচ্ছে আমরা একটা উদ্ভিদ যদি এর দেহটাকে বিভিন্নভাবে বিভিন্ন পর্যায়ে নিয়ে যায় তাহলে এই দেহটা কিভাবে অন্য কোনো অবলম্বন কিংবা অবলম্বন ছাড়া দেহের বিভিন্ন স্ট্রাকচার সেটা পর্ব কিংবা কাণ্ড কিংবা যে কোনো কিছুর মাধ্যমে এই নিজেকে যে সঠিকভাবে দাঁড় করে রাখা কিংবা কোনো একটা অবলম্বনের মাধ্যমে খুব সুন্দরভাবে অবস্থান করা এই অবস্থানটা খুব ভালোভাবে করার নাম হচ্ছে যান্ত্রিক ভারসাম্য রক্ষা যেমন আমরা যদি আমাদের মানব দেহকে চিন্তা করি মানব দেহের আমাদের যান্ত্রিক ভারসাম্য কিভাবে রক্ষা হয় আমাদের দু পা আসে দু পায়ে কি আছে আমাদের আঙুল আছে এবং আঙুলের মধ্যে নখ আছে যেটার মাধ্যমে আমরা মাটির উপরে খুব সুন্দরভাবে দাঁড়িয়ে থেকে আমাদের যান্ত্রিক ভারসাম্য রক্ষা করতে পারি এবার দেখা গেল কি কোনোভাবে যদি কোনো একটা মানুষের একটা পা নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে এই মানুষটা তার যান্ত্রিক ভারসাম্য কিভাবে রক্ষা করে এই মানুষটা কিভাবে দাঁড়ায় কোনো একটা অবলম্বনের সাহায্য নিয়ে এ মানুষটা দাঁড়ায় তো এই ধরনের ভারসাম্য রক্ষার কথা বলা হয়েছে তো সেক্ষেত্রে উদ্ভিদের যান্ত্রিক ভারসাম্য রক্ষার ক্ষেত্রে বিভিন্ন মূলের কথা বলা হয়েছে স্তম্ভ মূল ঠেস মূল আরোহী মূল তো এই মূলগুলো আমরা আলোচনা করে দেবো এই প্রশ্নটারও উত্তর আমরা পেয়ে যাব পেজ নাম্বার টোয়েন্টি ফোর পেজ নাম্বার টোয়েন্টি ফোর পেজ টোয়েন্টি ফোরে এই প্রশ্নটারও আমরা উত্তর পেয়ে যাব পরবর্তী প্রশ্নটায় আমাদের আছে ঠেস মূল কি তো ঠেস মূল সম্বন্ধে একটু তোমাদেরকে বলতে চাই যে ঠেস মূল তো সবার আগে চিন্তা করতে হবে ঠেস কথাটা আমরা কি অর্থে ব্যবহার করি আমরা বাংলা অনেক কথা বুঝি না ইংলিশটা যত সহজে বুঝি বাংলাটা খুব তত সহজে বুঝি না আসলে ঠেস মূল ঠেস মূল কথাটা বোঝানো হয়েছে যে ওই যে বললাম যে একটা মানুষের যদি একটা পা না থাকে তাহলে এটা কোনো একটা অবলম্বনের মাধ্যমে দাঁড়ায় তো এই যে অবলম্বনের মাধ্যমে দাঁড়ায় এই অবলম্বনটা কি অবলম্বনটা ঠেস এই অবলম্বনটা ঠেস আসলে যে অবলম্বনটার মাধ্যমে একটা উদ্ভিদ সুন্দরভাবে দাঁড়ায় বা ভালোভাবে দাঁড়াতে পারে এই অবলম্বনটাকে আমরা ঠেস বলতেছি তো ঠেস মূল হিসেবে যদি চিন্তা করি তো হয় কি এই উদ্ভিদগুলোর কাণ্ড হয় একেবারেই নরম আর অস্থানিক মূল তো অবশ্যই এই উদ্ভিদগুলোর কাণ্ড একেবারে নরম নরম এগুলো মাটির উপরে সোজাভাবে দাঁড়াতে পারে না হয় কি এগুলোর বিভিন্ন পর্বের উপরে পর্বের পর্ব থেকে এগুলোর বিভিন্ন পর্ব দেখা যায় যে এটা যদি একটা উদ্ভিদের পর্ব হয় তোমাদের বইয়ে ব্যবহার করেছে কেয়ার ঠেসমূল তো যদি আমরা চিন্তা করি যে এটা যদি একটা কেয়া উদ্ভিদ হয় আমরা জানি এই যে এইগুলাকে বলা হয় পর্ব এইগুলাকে বলা হয় পর্ব তো এই পর্বগুলা থেকে এক ধরনের মূল বের হয় যে মূলটা সরাসরি কি করে মাটিতে মাটিতে এভাবে অবস্থান নেয় এভাবে অবস্থান নেয় যেটার মাধ্যমে খুব সুন্দরভাবে এই উদ্ভিদটা এই উদ্ভিদটা কি করে দাঁড়িয়ে থাকতে পারে এই উদ্ভিদটা মাটির উপরে দাঁড়িয়ে থাকতে পারে তো এই মূলটাকে বলা হয় মূলত হচ্ছে ঠেস মূল যা হচ্ছে এখানে কেয়ার ঠেস মূল বলা হয়েছে কেয়া উদ্ভিদের কথা বলা হয়েছে পরের যে প্রশ্নটা আমি লিখেছি তা হচ্ছে আরোহী মূল কি আমি বলে নেই এই মানে যে স্টাডিগুলো এই স্টাডিগুলো পেজ নাম্বার টোয়েন্টি ফোরে তোমাদের আছে পেজ টোয়েন্টি ফোরে তোমাদের এই স্টাডিগুলো আছে তো পরবর্তী যে পড়াটা আমাদের লেকচারটা এসেছে এটাতে কি এসেছে আরোহী মূল কি তো সবার আগে আমাদের বুঝতে হবে আরোহী কি আরোহী বলতে আহরণ করা হ্যাঁ আমরা কোনো কিছুর উপরে যদি আহরণ যেমন আমরা যদি পাহাড়ের উপরে পাহাড় উঠে যাই তো এটা আমরা পাহাড়ের উপরে কি করি আহরণ করি কি মুসা ইব্রাহিম যতদূর সম্ভব কি করেছিল যে এভারেস্ট জয় করেছিল উনি হচ্ছে ক্লাইম্বার তো উনি কি করছে আহরণ করছে পাহাড় ওটা এভারেস্টে কি করছে আহরণ করছে এই যে এই ধরনের আহরণটাকে বলা হয় হচ্ছে যে মূলটা এরকম মানে আহরণ করতে সাহায্য করে এই মূলটাকে বলা হয় আরোহী মূল তো আরোহী মূলের কথা যদি আমরা চিন্তা করি তাহলে যেমন আমরা পান মোটামুটি অনেকেরই পরিচিত একটা উদ্ভিদ হচ্ছে পান উদ্ভিদ এই পান উদ্ভিদটার কথা বলতে পারি তো বলা হয় কি এই পান উদ্ভিদটা যখন মানে বড় হতে থাকে এটা হয় কি কাণ্ডটা একেবারেই নরম হয় তো কাণ্ড নরমের জন্য হয় কি এটা একটা কোনো একটা অবলম্বনকে তো পান উদ্ভিদের পর্বগুলো থেকে এক ধরনের মূল বের হয় এটা যদি একটা অবলম্বন হয় ধরে এটা একটা গাছ যদি হয় তো এই গাছটা কিংবা যে কোনো অবলম্বন একটা খুঁটি যদি হয় এই গাছটার পাশে পাশে যদি একটা পান উদ্ভিদ বপন করা হয় তো দেখা যায় যে পান উদ্ভিদটা এটাকে পেঁচিয়ে 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 উপরে উঠে যায় কিভাবে পেঁচিয়ে থাকে এই পান উদ্ভিদটার পর্বের মধ্যে এক ধরনের মূল বের হয় এই মূলটা এই অবলম্বনটাকে আঁকড়ে ধরে এই মূলগুলো অবলম্বনটাকে আঁকড়ে ধরে তো এই যে মূলগুলো এই অবলম্বনটাকে আঁকড়ে ধরে উপরে উঠে যায় আই মিন খুঁটিটাকে কিংবা যে কোনো ধরনের গাছকে আঁকড়ে ধরে উপরে উঠে যায় এই আঁকড়ে ধরার বিষয়টাকে আমরা বলি হচ্ছে আরোহী মূল আরোহী মূল আহরণ করে তো এটা হচ্ছে পান উদ্ভিদ এটা ছিল আমাদের ঠেস মূল তো আরোহী মূলের ক্ষেত্রে আমরা যে সংজ্ঞাটা দিতে পারি তোমাদের বইয়ের সংজ্ঞাটা খুবই সুন্দর যে এই মূল দুর্বল কাণ্ডযুক্ত উদ্ভিদের পর্ব হতে উৎপন্ন হয়ে অন্য কোনো উদ্ভিদ কিংবা অবলম্বনকে এখানে এই যে এই অবলম্বনটাকে আঁকড়ে ধরে এই উদ্ভিদটা বেয়ে চলেছে আর পর্ব থেকে মূল বের হয়ে এটা ওই অবলম্বনটাকে ধরে রেখেছে নিয়ে আহরণ করে এ ধরনের উদ্ভিদকে আমরা উদ্ভিদের মূলকে আমরা কি বলবো আরোহী মূল বলবো এবারের পরে যে প্রশ্নটা আমি তোমাদের জন্য লিখে রেখেছি এটা হচ্ছে তোমরা এই প্রশ্নের উত্তরটা পেয়ে যাবা পেজ পেজ নাম্বার টোয়েন্টি ফিফথে পেজ নাম্বার টোয়েন্টি ফিফতে এই প্রশ্নটার উত্তর আমরা পেয়ে যাব শরীর বৃত্তীয় কার্য সাধনে মূলের রূপান্তর ব্যাখ্যা করো তো এখানে শরীর বৃত্তীয় কাজ বলতে কি বোঝানো হয়েছে আমাদের বিভিন্ন অঙ্গ আছে আমাদের বিভিন্ন অঙ্গ আমাদের দেহের বিভিন্ন কাজ করে এগুলো হচ্ছে যেমন আমরা যদি চিন্তা করি কান হ্যাঁ তো কানের ক্ষেত্রে আমাদের কি কি কাজ আছে কানের যে কাজটা সেটা হচ্ছে আমরা বিভিন্ন শব্দ শুনতে পারি কথা শুনতে পারি ভাষা শুনতে পারি যার মাধ্যমে আমরা আমাদের জীবন যাপন করতে পারি তো তারপর যদি আমরা একটু চিন্তা করি নাক নাকটার কাজ কি নাকের কাজ হচ্ছে আমাদের শ্বাস প্রশ্বাসে সাহায্য করা তারপর যদি আমরা চিন্তা করি হচ্ছে জিব্বা জিব্বার কাজ কি জিব্বার কাজ হচ্ছে কথা বলা খাওয়া খাওয়াটা স্বাদ গ্রহণ করা তারপর যদি আমরা চিন্তা করি হচ্ছে পাকস্থলী পাকস্থলীটার কাজ কি পাকস্থলীর কাজ হচ্ছে কি পাকস্থলীর কাজ হচ্ছে আমরা যে খাবারগুলো খাই এই খাবারগুলো পরিপাক করা আবার আবার যদি আমরা চিন্তা করি যে আমাদের হচ্ছে হার্ট হার্টের কাজ কি ফুসফুসের কাজ কি এইগুলোর আমাদের হচ্ছে কি স্পেসিফিক স্পেসিফিক পার্টের কোন স্পেসিফিক স্পেসিফিক কাজ আছে তেমনি মূলের উপর ভিত্তি করে মূলের রূপান্তর হয় উদ্ভিদেরও তেমনি শরীরের বিভিন্ন কাজ সম্পাদন করার জন্য তো এই ধরনের যদি আমরা কাজগুলো চিন্তা করি তো পরের প্রশ্নটা একটু খেয়াল করে দেখব এই প্রশ্নের উত্তর আমরা পেজ নাম্বার পঁচিশে পেয়ে যাব পরের প্রশ্নটা কি শোষক মূল কি শোষক কথাটা আগে বুঝতে হবে যে শোষক কথাটা কি। শোষক হচ্ছে ধরেন এক ধরনের কেমন একটা বিষয় আমাদের দেশে আমরা জানি যে আমাদের দেশ প্রায় বছর ইংরেজ শাসন করেছে ইংরেজ শাসন করার আগে আমাদের দেশকে পর্যায়ক্রমে বিভিন্ন ফরেন কান্ট্রি আমাদেরকে শাসন করেছে আমাদেরকে পর্তুগিজরা শাসন করেছে ওলন্দাজরা শাসন করেছে বিভিন্ন বিভিন্ন জাতি আমাদেরকে শাসন করেছে তো এক সময় দেখা যেত নীল চাষ তোমরা অনেকেই জানো তোমাদের বিজিএস বইয়ে তোমরা এটা অবগত থাকবে আমার চাইতে তোমরাই ভালো জানো যে তোমরা চাষিরা বর্গা চাষীরা নীল চাষ করতে বাধ্য হতো আমরা অনেক কষ্ট করে নীল চাষ করতাম এই নীলটা অনেক কম দামে ওই শোষক গোষ্ঠীরা আমাদের কাছ থেকে কিনতো কিনে তাদের দেশে এটা কি করত। এটা তাদের দেশে নিয়ে যেত এবং এটা থেকে খুব ভালো একটা অর্থ উপার্জন করতো তে আমরা করতলাম কি এক্ষেত্রে পরিশ্রম করলাম আমরা কিন্তু আমরা এই পরিশ্রমটার ফল পেলাম না করলো আর একটা জাতি আমাদের এই শ্রমটার ফল ভোগ করলো পাকিস্তানি জাতি আমাদেরকে শাসন করেছে বা পাকিস্তানি জাতির কাছ থেকে আমরা স্বাধীনতা অর্জন করি কেন অর্জন করি কারণ পাকিস্তানিরাও আমাদেরকে শোষণ করা শুরু করেছিল বিভিন্নভাবে রাজনৈতিকভাবে তারপর ধর্মতাত্ত্বিকভাবে সামাজিক মানে বিভিন্নভাবে আমাদেরকে শোষণ করা শুরু করেছিল তো এইসব শোষণের কবল থেকে আমরা রক্ষা পেতে উনিশশো সালের আমাদের মহান স্বাধীনতা যুদ্ধ এবং যেখান থেকে আমরা স্বাধীনতার অর্জন করি তো উদ্ভিদের শোষক মূল বলতে আমরা কি বুঝি শোষক মূল বলতে একটা উদ্ভিদ যখন আর একটা উদ্ভিদের উপরে জন্ম নেয় আমরা দেখে থাকি যে আমরা দেখি অনেক সময় একটা উদ্ভিদ একটা উদ্ভিদ যদি হয় দেখা গেল একটা খেজুর গাছ খেজুর গাছের উপরে আর একটা অন্য কোনো উদ্ভিদ জন্মগ্রহণ করেছে তো এই যে এই ধরনের যে উদ্ভিদগুলা থাকে একটা উদ্ভিদের উপরে এটা যদি একটা উদ্ভিদ হয় তো এই উদ্ভিদটার উপরে যদি আর একটা উদ্ভিদ জন্মগ্রহণ করে এই উদ্ভিদের শিকড়টা প্রবেশ করে পূর্বের উদ্ভিদটার ভিতরে শিকড় প্রবেশ করে এবং পূর্বের উদ্ভিদটা থেকে শরীর বিভিন্ন ধরনের যে প্রয়োজনীয় দ্রব্য একটা উদ্ভিদের বেঁচে থাকার জন্য এটা এই উদ্ভিদটা নিয়ে থাকে পূর্বের উদ্ভিদটা থেকে তো এই যে শোষণ করতেছে আর একটা উদ্ভিদ থেকে নিজের বাঁচার জন্য বিভিন্ন খাদ্য এবং খাদ্য রস গ্রহণ করতেছে এই যে এই মূলের সাহায্যে এই মূলটাকে আমরা বলবো কি শোষক মূল এবারে আমাদের খুব গুরুত্বপূর্ণ আর একটা মূল নিয়ে আমরা আলোচনা করবো আজকের লেকচারে সেটা সেটা হচ্ছে কি শ্বাস মূল বা নিউমাটোফোর তো এটা নিয়ে আমরা আলোচনা করব এটা মূলত আমরা যেটা দেখতে পারবো সমুদ্র উপকূলীয় অঞ্চলে কিংবা লবণাক্ত কদ্দমাক্ত মাটিতে এক ধরনের উদ্ভিদ জন্মে এই উদ্ভিদগুলোর মূলগুলা হয় কি প্রধান মূল থেকে কিছু শাখা মূল বের হয়ে সরাসরি করে কি মাটির নিচ থেকে যদি এই উদ্ভিদগুলোর প্রধান মূল থাকে এই প্রধান মূল থেকে শাখা মূল বের হয় বের হয়ে সরাসরি মাটির উপরে প্রবেশ করে মাটির উপরে চলে আসে এবং এই মাটির উপরে যে অংশগুলা থাকে এইগুলা তো অনেকটা ছিদ্র থাকে এই ছিদ্রগুলার মাধ্যমে করে কি এই উদ্ভিদগুলা যে শ্বাস প্রশ্বাসের কাজটা চালায় যেমন আমরা যদি বলি যে সমুদ্র উপকূলীয় অঞ্চলে সুন্দরী গেওয়া গড়ান এই ধরনের উদ্ভিদগুলোতে কি হয় এই শ্বাস মূল বা নিউমাটোফোর থাকে তো এই ধরনের মূলগুলাকে আমরা বলি হচ্ছে শ্বাস তো এটাও আমরা পেজ নাম্বার টোয়েন্টি ফিফথে পাবো তো এক্ষেত্রে আমাদের যেটা কাজ থাকবে আমি আজকের দিনে খুব বেশি পড়া তোমাদেরকে দিতে চাই না কারণ আমরা ম্যাথে গিয়ে একটা গুরুত্বপূর্ণ ম্যাথেও খুব কম সংখ্যক আমরা পড়বো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আমরা আলোচনা করব আজকের দিনে সো আমরা বিজ্ঞানের আজকে আর বেশি পড়া নিলাম না আমরা যেটা করব যে এখানে আমি টোটাল অফ যে বিষয়টা আলোচনা করে দিলাম তোমাদের কাজ থাকবে সবগুলা আলোচনা তোমাদের হোমওয়ার্ক থাকবে এই কোশ্চেন তো তোমরা করবে কি এই কোশ্চেন খুব সুন্দরভাবে লিখে আমাকে আহ ছবি উঠিয়ে পূর্বের পাঠাবে সবাই ভালো থাকবে শরীরের যত্ন নেবে আসসালামু আলাইকুম